তুমি মোৰ জীবনের ভাবনা হৃদয়ে সুখের দুলা তিরবিন জিউনি উলাকে তা মাইতে মারি গাইয়া লে চ্যালে জ্যা জি আলামিন আপনি তো ইতিমধ্যে হালে দৈত কণ্ঠে গান গাইয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করছেন তারপর গ্রামের বাড়ি কোথায় আহ আমার গ্রামের বাড়ি হলো নোয়াখালি কোম্পানিগঞ্জে আচ্ছা আচ্ছা নহলে কোম্পানিগঞ্জে আমরা তো কোম্পানিগঞ্জে দাঁড়িয়ে আছি ছোট ফেনি নদীর ধারে এখানে পাশে আপনার বাড়ি দেখলাম তো আপনি কি এখানে বেড়ে ওঠা হ্যাঁ আমার এখানে বেড়ে ওঠা আচ্ছা পড়ালেখা পড়ালেখাও আমার এই কোম্পানিগঞ্জে সরকারি মুজিব কলেজে সরকার বসুরাজ সরকারি মুজিব কলেজে তো গান কবে থেকে আপনি শুরু করছেন গান আমি ছোটবেলা থেকেই করি যখন আমি অনেক ছোট ছিলাম তখন থেকেই করি তবে আপলোড করা শুরু করেছি যখন আমি ইন্টারে উঠেছি তখন থেকে আমি আপলোড করা শুরু করি ফেসবুকে তারপর একদিন একটি গ্রুপে আপলোড করছিলাম বিডি গটলান্ট নামের গ্রুপে তখন থেকেই আমার গান মানে জনপ্রিয়তা পাই আচ্ছা আচ্ছা এটা কত সালে এটা একুশ সালে একুশ সালে লকডাউনে লকডাউনের সময় হ্যাঁ লকডাউনের সময় মানে করোনার সময় লকডাউনের সময় আপনি গান করছিলেন আচ্ছা এখন তো আপনি দেশে বেশ জনপ্রিয় এবং দ্বৈত কণ্ঠের কারণে ধন্যবাদ কেমন লাগছে অনেক ভালো লাগছে দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন দর্শকরা তো আমাকে অনেক ভালোবাসে ওরা তো আমার পরিবারের মতো ওনারা আমাকে অনেক সাপোর্ট করে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আর কি আচ্ছা তো আপনি এখন দর্শকদের জন্য একটা গান কি শোনাবেন আচ্ছা আমি রিলেটিভ সাথে একটি গান করেছিলাম একটু চাওয়া একটু পাওয়া এই গানটি আমি করছি একটু চাওয়া একটু পাওয়া কাছে সে চলে যাওয়া আর তো ভালো চাওয়া একটু পাওয়া কাছে চলে যাওয়া আর তো ভালো লাগে না মন মানে না আমার মনে মানে না আপনি গানের জগতে কাকে বেশি ফলো করেন বা কাকে আপনি আইডল মনে করেন আমি গানের জগতে যদি আমার আইডল বলতে যাই তাহলে অবশ্যই আলকা এগনিক ম্যাম আর বাংলাদেশের যদি হয় তাহলে হবে কনকচাপা ম্যাম আচ্ছা কনকচাপা ম্যাম আলকা আলকাইগনিকে আপনি কবে থেকে চিনেন আপনার মানে কত বয়স থেকে আপনি আলকা আলকাইগনিকের গান শুনেন আমি ছোটোবেলা থেকে আলকা ইগনিকের গান শুনি আমাদের পরিবারের সবাই আলকা একনিক ম্যামের অনেক বড় ভক্ত তো ছোটবেলা থেকে শুনতে শুনতে ভাবলাম একদিন যে যদি ওনার মতো আমার একটা বয়স থাকতো তখন থেকে এই আমার শিখার কি তখন থেকে চর্চা করেন আলকে কোনো আয়ত্তে আনা যায় যায় কি আপনি কি মনে করেন কেমন আয়ত্তে আনতে পেরেছেন আয়ত্তে আনতে পারি না এখনও কিন্তু আমাকে আমার অডিয়েন্সরা ভালোবেসে আলকা ইয়গ্নিকের জায়গায় বলে হালকা ইয়গ্নিক আচ্ছা 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 হ্যাঁ মানে মানে হালকা হালকা হয় আর কি হ্যাঁ মানে পুরো হয় না হালকা হয় এজন্য নাম রেখে দিয়েছে হালকাই ইয়গ্নিক আচ্ছা

तुम पास आए यूँ मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा दिल जागे न सोता है क्या करूँ हाय कुछ कुछ होता है क्या करूँ हाय कुछ कुछ होता है আপনি তো নোয়াখালীর কোনো গান করেন কিনা নোয়াখালীর ভাষায় কোনো গান এখন অব্দি আমি শিখিনি তবে নোয়াখালীর একটা গান আছে জনপ্রিয় গান ওই গানটি আমি একটু পারি আর কি একটু শোনাবেন আমাদের অবশ্যই অবশ্যই আরে শোনেন শোনেন দেশবাসি নোয়া নোয়াখালির কথা মোরা করিব করিবন ভুলুয়াতে নতুন একটা খাল খনন হয় সে খালেরই নামে এখন নোয়াখালি কয় নোয়াখালী এমন জায়গা যার তুলনা নাই সুরে সুরে কিছু কথা আপনাদের জানায় বিখ্যাত মৎস্য খামার আছে লক্ষ্মীপুরে জিনের মসজিদ আছে আবার একটুখানি দূরে ফিনি গেলে পাইবেন আপনি মহরি পজেক্ট ভাই বিজয় সিংহ দিগিও আছে যার তুলো নানায় নোয়া খালির কৃতি সন্তান অবায়দুল কাদের দেশ বিদেশে বিখ্যাত করছে আমাদের সোনার ছেলে ব্যারিস্টার মধুতা তাহমেদ সবার উপকারে আসে নাই যে ভেদাবেদ গানটি কিন্তু অনেক অনেক বড় কিন্তু আমি একটু ছোট করে ধন্যবাদ আসলে আপনি এখনকার বর্তমান যে দর্শকদের কাছে আপনার কণ্ঠের গানগুলাই আসলে বেশি জনপ্রিয় কারণ আপনি কণ্ঠ তো আছেই তার সঙ্গে আপনি নারী কণ্ঠেও বেশ জনপ্রিয় এবং সুন্দর করে গান গান দর্শকদের জন্য কি দৈতকণ্ঠে আরেকটি গান আপনি উপহার দেবেন আচ্ছা আমি এই গানটি চ্যানেলায় গিয়েছিলাম আচ্ছা চ্যানেলায় রিয়েলিটি শোতে তো আমি এই গানটি করছি দ্বৈতকণ্ঠে বাংলা গান একটা কথাই জানি আমার মন তোমাকে পেলে আমার হয় যেন মর একটা কথাই জানে আমার ম তোমাকে না পেলে আমার হয় যেন মর আমার হয় যেন মর একটা শুধু জীবন আমার একটা শুধু আশা একটুখানি ছোট ঘরে তোমার ভালোবাসা সারা জনম দেখেই যাব তোমায় সারা মোরেও আমি রাখব মেলে এ দুটি নয় একটা কথাই জানি আমার তোমাকে নাপিলি আমার হয় যেন একটা কথায় জানে আমার মন তোমাকে না পেলে আমার হয় যেন মরোন আমার হয় যেন মর আলামিন এরপরে আপনার কি মানে আপনার উদ্দেশ্য বা কোথায় গিয়ে আপনি স্টেজ পারফর্মেন্স করার বা আপনার পারফরমেন্স দেখানোর আপনার ইচ্ছা আছে আমার তো ইচ্ছা আছে আমি ইন্ডিয়ান আইডলে গিয়ে একবার দাঁড়াবো শুধু মঞ্চে জিতি হারি সেটা পরের ব্যাপার শুধু ওখানে গিয়ে একবার দাঁড়াবো আমার খুব ইচ্ছা আর আমি নিজের সাথে নিজে ডুয়েট কণ্ঠ গান গিয়ে প্লেব্যাক করার খুব ইচ্ছা জাগো নিউজের আমাদের অগণিত পাঠক দর্শক তাদের জন্য কি কোনো গান গাইবেন নাকি কিছু বলবেন জাগো নিউজের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আর সবাই ভালো কন্টেন্টের দিকে প্রকাশ করবেন এবং ভালো কন্টেন্ট দেখবেন নিউজকে দেখবেন জাগো নিউজের সাথে থাকবেন এবং আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমরাও প্রত্যাশা করি এক একসময় বড় স্টেজে বা তার আকাঙ্ক্ষিত স্টেজে গিয়ে দাঁড়াবে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আলামিনের জন্য উত্তরিত সাফল্য এবং তার ভবিষ্যৎ কল্যাণ কামনা করছি মঙ্গল কামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জাগর নিউজের পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা